হিস্টোরিক মোমেন্টস উইথ অবন্তিকা। শুভ নববর্ষ সকলকে, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। এই মুহূর্তে আছি হারোয়া রোডে, দেখতে পাচ্ছ এখানে। কেন এসেছি সেটা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো কী কারণে এসেছি। এখন এই স্টেশনটায় আছি, স্টেশনটা খানিকটা এরকম দেখতে। চলো এবার এখান থেকে টোটো বা অটো, এই যে দেখো দাঁড়িয়ে আছে, এখানে এই টোটো বা অটোতে উঠবো, উঠে জায়গায় যাব, একটা জায়গায় যাব, সেটা পুরো ডিটেলসে তোমাদের দেখাবো। তার আগে দেখে নাও এই যে এসেছি সেই রাস্তাটা কেমন ছিল। রাস্তাটা অপূর্ব সুন্দর, এই কারণেই বলছি আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য এই ভিউটা না একটা মানে চোখের সুখ মনের সুখ। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। শহরের কোলাহল থেকে দূরে সবুজ প্রান্ত যেখানে আমার চোখে পড়েই না, সেই জায়গায় দাঁড়িয়ে এই সবুজটুকু যেন আমার কাছে স্বর্গের অনুভূতি। হ্যাঁ, ট্রেন থেকে যখন এই সবুজ ক্ষেতগুলো দেখছিলাম এর মতন সুখ যেন পাই না। দূরে ইটভাটা, সামনে দেখা যাচ্ছে কিন্তু মাছের ভেড়ি। আজকের গন্তব্য হেরুয়া রোড স্টেশন। শিয়ালদা থেকে বসিরহাট অথবা হাসনাবাদ লোকাল ধরে কিন্তু পৌঁছে যেতে পারো হেরুয়া রোড স্টেশনে। টিকিট প্রাইস কিন্তু মাত্র 15 টাকা পার পার্সন, অনলি ওয়ান ওয়ে। শরৎকালে তো দুর্গাপূজা আমরা দেখে থাকি, তোমাদের আগেও দেখিয়েছি, এখন দেখাবো বৈশাখ মাসে বাসন্তী দুর্গাপূজা। হ্যাঁ, প্রথমবার তোমাদের দেখাতে চলেছি আমার চ্যানেলের মাধ্যমে বাসন্তী দুর্গাপূজা। চলো এবার পৌঁছে গেছি স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু একদম সামনে টোটো অটো তোমরা পেয়ে যাবে। সেই টোটো এবং অটো ধরে পৌঁছে যেতে হবে বেড়াচাপার মোড়। স্টেশন থেকে বেড়াচাপার মোড়ের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। রাস্তা কিন্তু খুব ভালো, টোটো ভাড়া কিন্তু মাত্র 14 টাকা পার পার্সন। এই হচ্ছে মসিহাট, এই হচ্ছে হাবড়া, আর এইদিকে হচ্ছে বারাসা। এই হচ্ছে জায়গাটা বেড়াচাপার মোড় থেকে এবার আমি হাবড়ার দিকে ঢুকেছি। এখানে যে চার রাস্তার মোড়ে চার রাস্তার চারদিক দিয়ে কিন্তু পুজো হয়, ঠিক আছে। প্রথমে এই হাবড়ার দিকে ঢুকেছি, দেখা যায় কী কী ঠাকুর আছে। দু ধারে কিন্তু বড় বড় লাইটের গেট করেছে, সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি সামনের দিকে একটা বড় কিন্তু গেট করেছে। একদম শরৎকালের দুর্গাপূজার মতোই কিন্তু আমার লাগছে। এখানে কিন্তু দুর্গাপুজো মানে বাসন্তী দুর্গাপুজো খুব বড় করে পালন করা হয়। এটা হলো চন্দ্রকেতুগড়। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হিস্টোরিক্যাল প্লেস। এই জায়গাটা অন্য এক সময় আসবো, দেখেই বুঝতে পারছো এই জায়গাটা পরে এক সময় এসে কিন্তু ব্লক করব। চন্দ্রকেতু করে ঠিক পাশের গলিতেই কিন্তু এরকম মাঠ মতন জায়গা আছে যেখানে কিন্তু দেখতে পাচ্ছ পুজো হয়, এবং দুই ধারে কিন্তু এখানে বিভিন্ন রকম স্টল বসেছে। বুঝতেই পাচ্ছ যে এখানে কিন্তু মেলা হয়। শুধু তাই না, এই যে সামনে প্যান্ডেলটার কিন্তু পাশের অংশটা যদি তোমরা দেখো দেখতে পারবে কিন্তু এখানে স্টেজ তৈরি করা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ফাংশন হওয়ার পরিকল্পনা আছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। চলো এবার সামনের দিকে দেখা যাক। এই মুহূর্তে আছি মিলন সংঘ ক্লাবে। এই ক্লাবের কিন্তু এখনও কাজ শেষ হয়নি, যদিও আজকে ষষ্ঠী, মা দুর্গা এসে গেছেন, প্যান্ডেলে কাজ এখনও চলছে, ভেতরে কিন্তু এখনও সাজসজ্জা চলছে, এখনও কমপ্লিট হয়নি, বাট মা এখানে অপরূপ সুন্দরী। প্যান্ডেলের বাইরের অংশ কুলো, ঝুড়ি, পাপোষ, মা তারপর মাদুর ইত্যাদি কেটে কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর মানুষ আকৃতির কিছু তৈরি করা হয়েছে ঝুড়ি টুড়ি দিয়ে। সবথেকে যেটা দেখার বিষয় এই যে ঘোড়াগুলো, পোড়ামাটির এই ঘোড়াগুলোকে ঠিক কী বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা কেউ জানলে বলো। এই যে উপরে কিন্তু একটা মানুষের মতন অংশ তৈরি করা হয়েছে যেখানে পুরোপুরি ঝুড়ি এবং মাদুর ব্যবহার করা হয়েছে। এখানে একটা ঘোড়া করেছে, দেখো কুলো দিয়েছে, ছোট ছোট মাটির পুতুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে পুরো অংশটা, কিন্তু অ্যাকচুয়ালি মাদুরের। চলে এসেছি ভেতরের অংশে। ভেতরের অংশ কিন্তু সেম জিনিস, মাদুর আছে, কুলো আছে, ছোট ছোট পোড়া মাটির পুতুল আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কাজ চলছে, ওই অংশ কিন্তু একই রকমভাবে সাজানো হয়েছে। আর সামনে কিন্তু বিরাজ করছেন মা, এবং ওপরের যে সিলিংটা সেটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে। এখানে কুলোর মধ্যে কিন্তু মা দুর্গার মুখও আমি দেখতে পাচ্ছি, ওপরের কুলোগুলোর মধ্যে নেই, মাঝের কুলোগুলোর মধ্যে কিন্তু মা দুর্গার মুখ আছে।
এখানে মাকে দেখো, মায়ের এত সুন্দর রূপ, মাকে দেখে মনে হচ্ছে যেন মা জীবন্ত। এখানে কিন্তু মাকে গোল্ডেন কালার এবং ব্রাউন কালারের উপরেই কিন্তু সাজানো হয়েছে, এবং যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে অস্ত্রগুলো কিন্তু লাল রঙে দেখতে পাচ্ছ। আর পুরো সাজটা, মায়ের পুরো সাজটাই কিন্তু একেবারে মাটির, এমনকি পেছনের চালচিত্রটাও কিন্তু পুরোপুরি মাটির। দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ থেকে শুরু করে মা দুর্গার যে 10টা অস্ত্র এবং অন্যান্য যে ছেলে মেয়েদের হাতে অস্ত্র আছে সম্পূর্ণটা কিন্তু লাল রঙের। এখানে একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে এখানে যেহেতু আমি দিনের বেলা এসেছি, লাইটিংগুলো জ্বলছে না, লাইটিংগুলো দেখতে পাচ্ছি না, সেহেতু এখানে কিন্তু কালারিং লাইটিং আছে, মানে দিনের বেলা তো বোঝা যাচ্ছে সুন্দর লাগছে, আর রাত্রিবেলা অবভিয়াসলি লাইট জ্বলে তো ভালো লাগবে। চলে এসেছি বেড়া চাপার মোড়ে, দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দিক থেকে বেরোলাম, এবারে যাব কিন্তু এই দিকে অর্থাৎ বসিরহাটের দিকে। এখানে দেখতে পাচ্ছ বেশ বড় করে কিন্তু লাইটিংয়ের গেট করেছে, লাইট না জ্বললেও এত সুন্দর ডিজাইন করা আছে যে দিনের বেলাতেও কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখানে প্রতিটা পুজোয় কিন্তু বড় করে যেরকম গেট করেছে তেমনই কিন্তু দুই ধারে কিন্তু লাইটিংয়ের গেট দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আছি দেবালয় জাগৃতি সংঘ ক্লাবের পুজোর সামনে, দেখতে পাচ্ছ স্ট্যাচু অফ লিবার্টি করেছে, দুর্দান্ত করেছে, চলো ভেতরটা দেখাই তোমাদের। স্ট্যাচু অফ লিবার্টি যেটা নিউ ইয়র্কে অবস্থিত সেটাই কিন্তু এই বছর তুলে ধরেছে দেবালয় জাগৃতি সংঘ ক্লাব। দেখতে পাচ্ছ উপরে স্ট্যাচু অফ লিবার্টি আছে, সামনের অংশটা এরকম প্যান্ডেল করেছে এবং ওই দিকে কিন্তু একটা স্টেজ করা হয়েছে। এখানে প্রত্যেকটা প্যান্ডেলের সাথে কিন্তু একটা করে স্টেজ থাকে যেখানে ফাংশন হয়। চলো এবার ভেতরে ঢোকা যাক, তবে এখনও কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু দাদারা কাজ করছে। চলো এবার ভেতর দিকে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, তবে ম্যাক্সিমাম কাজটাই কিন্তু হয়ে গেছে। যেটা দেখার বিষয়, পুরো প্যান্ডেলটাই কিন্তু দুর্দান্ত কাজ করা হয়েছে। প্রত্যেকটা অংশে কিন্তু বিভিন্ন দেবদেবী এবং বাংলার বৈচিত্র্য যে সমস্ত নারীদের আছে তাদের ফটো দেওয়া হয়েছে, এবং ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ টাইলের টাইলস যে ভাঙা অংশ, টাইলসের ভাঙা অংশ দিয়ে কিন্তু উপরে এখানে জোড়া লাগিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবং আরেকটা যেটা দেখার বিষয়, ওপরের অংশ নিচের অংশ চারিদিকে বিভিন্ন রকম দেবদেবীর ফটো কিন্তু দেওয়া হয়েছে প্রতিটা অংশে। এখানে যেরকম মা দুর্গাকে দেখা যাচ্ছে, ওপরে কিন্তু লক্ষ্মী আছে, তার উপরে সরস্বতী আছে, প্রতিটা জায়গায় খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। আছে বুদ্ধদেব, শ্রীকৃষ্ণ, গণেশ, এপাশে কিন্তু মহাদেবও আছেন, খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। এখানে কিন্তু মা দুর্গাকে অনেকটা সবুজ রঙে কিন্তু রাঙানো হয়েছে, পেছনের চালচিত্র থেকে মা প্রতিমা পর্যন্ত কিন্তু পুরোটাই মাটির কাজ। মাকে কিন্তু এখানে দুর্দান্ত লাগছে দেখতে, একদম সবুজ রঙের ঢাকের সাজও যেমন করা হয়েছে, শাড়ি থেকে শুরু করে অন্যান্য গয়নাগাটিও কিন্তু সমস্তটাই সবুজের উপর থিম করে কিন্তু সাজানো হয়েছে মাকে। এই শিল্পের প্রতিমার শিল্পী হচ্ছে শ্রী সুবীর খাড়া। প্যারাচাপা মোড় থেকে আমরা যখন বারাসাতের দিকে যাচ্ছি সেই রাস্তাতেই কিন্তু বড় বড় তিনটে পুজো হয়ে থাকে। প্রথম যে পুজোটা আমরা গেছি সেটা হচ্ছে নবপল্লী যুব শক্তি ক্লাবের পুজো। এখানে কিন্তু বড় একটা খেলার মাঠের উপর পুজো হয় এবং চারিদিকে কিন্তু একটা মেলা বসে গেছে, বিভিন্ন রকম স্টল বসে গেছে, খাওয়ার দোকান কিন্তু অলরেডি বসে গেছে, দূরে কিন্তু স্টেজ দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল, সবকটা প্যান্ডেলই আমরা দেখেছি, এবং সবথেকে বড় কথা এখানে কিন্তু নাগরদোলাও আছে। এই মুহূর্তে আছি নবপল্লী যুবশক্তি ক্লাবের একদম প্রতিমা শিল্পীর প্যান্ডেলের ভেতরে। এখানে কিন্তু মা চলে এসেছে, তবে মায়ের এখনও অস্ত্রসাজ হয়নি, বাকি অল ওভার কাজ কমপ্লিট এবং
পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু বিভিন্ন দেবদেবীরা আছে, অসম্ভব সুন্দর সাজিয়েছে। আজকে কিন্তু ষষ্ঠী এবং সবথেকে বড় কথা আছে কিন্তু পয়লা বৈশাখ মোটামুটি কিন্তু সব জায়গা ওপেন হয়ে যাচ্ছে, কিছু জায়গা ওপেন হয়ে গেছে, কিছু জায়গা ওপেন হবে, বাট খুবই সুন্দর ঠাকুর। প্যান্ডেলের একদম ওপরের অংশগুলোতে দেখতে পাচ্ছ পরীর মতন কিন্তু ছোট ছোট পুতুল রাখা হয়েছে। বেড়াচাপা বালিকা বিদ্যালয় স্কুলের সামনের যে মাঠের অংশটা আছে সেখানেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে। এই প্যান্ডেলের বাইরের অংশে কিন্তু বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি এবং প্যান্ডেলের যে ভেতরের অংশ সেটা কিন্তু এখনও ওপেনিং হয়নি। সবার ফার্স্ট ঢুকলাম তোমাদেরই জন্য ভেতরের অংশ দেখাবো বলে। ভেতরের অংশে কিন্তু চারিদিকে দেবদেবীর বিভিন্ন রকম মূর্তি আছে আর সঙ্গে আছে খুব সুন্দর কিন্তু চিত্রকলা। ওপরে চালচিত্র তো যথেষ্ট সুন্দর, এই হচ্ছে মা দুর্গা। মা কিন্তু এখানে অলমোস্ট ঢাকের সাজে সাজানো হয়েছে এবং মাকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এই প্রতিমার শিল্পী হলেন পরিমল মাহাতো। এখানে যেটা দেখার বিষয়, মা দুর্গার নিচের অংশে কিন্তু দুটো অসুর আছে, ঘোড়া আছে এবং সিংহও আছে। এটা কিন্তু একটু নোটিস করলাম অন্যান্য দুর্গার থেকে আলাদা, তবে মাকে দেখতে কিন্তু এখানে দুর্দান্ত লাগছে। এবারে চলে এসেছি দেবালয় প্রগতি সংঘ ক্লাবের পুজোর একদম সামনে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু স্টেজ করা হয়েছে, প্রত্যেকটা প্যান্ডেলের সামনেই কিন্তু এরকম স্টেজ করা হয়েছে, যেটা যথেষ্ট সুন্দর। এবং এই হচ্ছে এই বছরের প্যান্ডেল। এই প্যান্ডেলটা অনেকটা রাজবাড়ির আদলে করা হয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু বেশ সুন্দর। চলো ভেতরের অংশে প্রবেশ করা যাক। ভেতরের অংশে কিন্তু সিলিংয়ের অংশে পাঁচখানা ঝাড়বাতি আছে পাঁচ রকমের, যেটা দেখতে যথেষ্ট সুন্দর, এবং চারিদিকে কিন্তু শোলা দিয়ে কারুকার্য করা হয়েছে। আর এই হচ্ছে মা দুর্গা। মা দুর্গাকে কিন্তু একদম খুব সুন্দর লাগছে দেখতে। আর মা দুর্গা যে চালচিত্রটা আছে সেই চালচিত্রের একদম ওপরের অংশে কিন্তু মহাদেব আছেন এবং নিচের অংশগুলিতে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এই প্রতিমার প্রতিমার শিল্পী হলেন কাশীনাথ মণ্ডল এবং মঞ্জুরি মণ্ডল। আমার দেখা এখনো পর্যন্ত বেস্ট ঠাকুর, মানে যেটা তোমাদের দেখাতে চলেছি, আছি দেবালয় ভাতৃসংঘ ক্লাবে। এই বছর এই ক্লাবে পুজো হচ্ছে কেদারনাথ। ইয়েস, কেদারনাথের মন্দির করেছে, যেটা অত্যন্ত সুন্দর ডিটেইলিং কাজ, ভেতরে প্রচণ্ড সুন্দর একটা অ্যাটমসফিয়ার, যেটা তোমাদের দেখাতে চলেছি। চলে এসেছি দেবালয় ভারতীসংঘ ক্লাবের পুজোর সামনে। দেখতে পাচ্ছ একটা কিন্তু খুব সুন্দর স্টেজ করা হয়েছে, অবভিয়াসলি এখানে প্রোগ্রাম হবে। এখানে প্রত্যেকটা পুজোর প্যান্ডেলের সামনেই কিন্তু স্টেজ করা হয়, যেটা তোমাদের আমি প্রত্যেকটা প্যান্ডেলে দেখিয়েছি। আর এই হচ্ছে সেই প্যান্ডেল, এখানে দেখতে পাচ্ছ কেদারনাথ তৈরি করা হয়েছে, কেদারনাথের মন্দির, যথেষ্ট সুন্দর এবং জিনিসটা যথেষ্ট ডিটেইলিং কিন্তু কাজ। চলো প্যান্ডেলটাকে আরও কাছ থেকে তোমাদের দেখাই।
মাঝের অংশে কিন্তু ত্রিশূল আছে এবং তার উপরে কিন্তু মহাদেবের মুখ আছে। এবং প্যান্ডেলের যদি একদম নিচের অংশে আমরা দেখি, তাহলে প্যান্ডেলের নিচের অংশে কিন্তু দুই ধারে একদিকে কিন্তু নন্দী মহারাজ আছে এবং অন্যদিকে আছে কিন্তু মহাদেব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেড়া দিয়ে লাইনের মতন ব্যবস্থা করা হয়েছে, তাহলে বুঝতে পারছো পরের দিনগুলোতে বা পরের সময় কীরকম ভিড় হতে চলেছে এই প্যান্ডেলে। এখানে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ বসে আছে, এই পাশে কিন্তু মহাদেবও আছে, দুই ধারে কিন্তু দুজনকে রাখা হয়েছে এবং এই সামনের অংশটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট। চলো ভেতর দিকে প্রবেশ করা যাক, দেখা যাক কেমনভাবে সাজানো হয়েছে। ভেতরে কিন্তু প্রবেশদ্বারে একদম ওপরেই কিন্তু আছে একটা ঘন্টা, আর এখানে কিন্তু চারিদিকে কিন্তু মহাদেবের বিভিন্ন ছবি আমি দেখতে পাচ্ছি। চলো ভেতর দিকে এবার প্রবেশ করা যাক। ভেতরের অংশে কিন্তু চারিদিকে ওম ত্রিশূল এবং চারিদিকে কিন্তু মহাদেবের ছবি আছে এবং পুরো অংশটা যে সাদা পুরো অংশটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু সোলার কাজ, এবং ওপরে সিলিংয়ের অংশটা কিন্তু দুর্দান্ত কাজ করেছে এবং চারিদিকে দেখতে পাচ্ছ ওম এবং মহাদেবের কিন্তু বিভিন্ন রকম ছবি আছে। সবথেকে যেটা দেখার মতন বিষয় সেটা হচ্ছে এই সিলিংটা, সিলিংটা কিন্তু অসাধারণ সুন্দর। মাকে কিন্তু পুরোপুরি ডাকের সাজে সাজানো হয়েছে, মায়ের চালচিত্র থেকে শুরু করে গয়না সর্বত্র কিছুই কিন্তু মাকে পুরোপুরি ডাকের সাজে সাজানো হয়েছে এবং মাকে দেখতে অসাধারণ কিন্তু লাগছে। এখানে আরেকটা দেখার মতন বিষয় হলো মায়ের ত্রিনয় কিন্তু এখানে প্রচণ্ডভাবে উজ্জ্বল। দিলীপ পাল কিন্তু এই প্রতিমা শিল্পীর সবথেকে বড় কথা এই ঠাকুরটা এসেছে কিন্তু আমাদের কুমোরটুলি থেকে। সন্ধে নামতেই কিন্তু চারিদিকে এরকম লাইটগুলো যেগুলো তোমাদের সারা দিন ধরে দেখিয়েছি সেই লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হাতে সময় কম, তাই সেই অনুযায়ী আমি রাত্রেবেলা লাইটিংটা পুরোপুরি তোমাদের দেখাতে পারলাম না। যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতেই রিটার্ন করে কিন্তু এখন ভিডিও এন্ড করতে চলেছি। এখন হচ্ছে হাওড়া রোড স্টেশনে ব্যাক করে যাচ্ছি। বাসন্তী দুর্গাপূজা তোমাদের কাছে তুলে ধরেছি এই বছর প্রথমবার, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে আমাকে একদম ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ যেটা সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে কিন্তু ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।